নমস্কার বন্ধু, আপনি বইতে বা টিভিতে ভুটান সম্পর্কে অনেক কিছুই জেনেছেন বা অনেক কিছু জানার আগ্রহ আপনার আছে, কারণ ভুটান একটা অত্যন্ত আকর্ষণীয় একটা দেশ। তো এই ভিডিওতে আপনি ভুটান সম্পর্কে কয়েকটা অদ্ভুত তথ্য জানতে পারবেন, তো ভিডিওটা দেখতে থাকুন। বর্তমানে এখনও ভুটানের রাজত্ব প্রথা আছে, অর্থাৎ এখন ভুটানের রাজা আছেন, আর এই রাজা হলেন পৃথিবীর সবথেকে অল্প বয়স্ক রাজা, যিনি এখনও পর্যন্ত রাজত্ব করছেন, এবং তার রাজত্বকাল শুরু হয়েছিল মাত্র 28 বছর বয়স থেকেই। ভুটানের সঙ্গে ভারতের একটা গভীর সম্পর্ক আছে। আপনি যদি ভারতে বাস করেন তাহলে আপনি অনায়াসেই ভুটানে যেতে পারবেন শুধুমাত্র একটি সাধারণ ভোটার আইডি বা অন্য কোনো আইডি কার্ড ছাড়া নিয়েই। এর জন্য আপনার কোনো ভিসা দরকার নেই, এবং আপনি যদি ভুটানেও থাকেন তাহলেও অনায়াসেই ভারতে আসতে পারবেন আইডি কার্ডের সাহায্যেই, কোনো রকম ভিসার প্রয়োজন নেই। ভুটানের সেনাবাহিনীতে মাত্র 16,000 জন সৈনিক আছেন। পৃথিবীতে এত কম সৈনিক কিছু মাত্র কয়েকটা মাত্র দেশেই আছে, আর এই ভুটানের সৈনিকদেরকে ট্রেন করা হয় ভারতীয় সৈনিক দ্বারা, আর এর জন্য মাত্র $13 মিলিয়ন প্রতি বছরে ব্যয় করা হয়। ভুটানের মুদ্রাকে গুলট্রাম বলা হয়, আর এটা ভারতের মুদ্রার সঙ্গে সামঞ্জস্য রেখেই ঠিক করা হয়। অর্থাৎ এখন যদি ভারতীয় মুদ্রায় $1 মানে 68 টাকা চলে, তাহলে কিন্তু ভুটানেও $1 মানে 68 টাকাই চলবে, আর ওরা এটা ভারতীয় মুদ্রার সঙ্গে সামঞ্জস্য রেখেই ঠিক করে। আর একটা মজার তথ্য হলো, ভারতীয়রা যদি ভুটানে যায় তাহলে কিন্তু ভারতীয় নোট বেশিরভাগ জায়গাতেই অ্যাকসেপ্ট হয়। অর্থাৎ আপনি ভুটানে গিয়ে যদি শপিং করেন তাহলে কিন্তু ভারতীয় মুদ্রা দিয়েও শপিং করতে পারেন, ভুটানি মুদ্রার কোনো প্রয়োজন থাকে না। ভুটানে আপনার হেলথ চেকআপের জন্য কোনো রকম পয়সা লাগে না, অর্থাৎ গভর্নমেন্ট এটাকে ফ্রি করে দিয়েছে। কিন্তু একটা মজার তথ্য হলো, 2007 সালের রিপোর্ট অনুযায়ী ভুটানে 50,000 জনের পেছনে মাত্র 1 জন করে ডাক্তার থাকতেন। বর্তমানেও এই সংখ্যাটা খুব একটা বেড়ে দাঁড়ায়নি, আর এই ডাক্তারের সংখ্যা কম থাকার জন্য ভুটানবাসীদের অতটা অসুবিধে না হলেও বাইরে থেকে যেসব পর্যটকরা যান তাদের কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়, কারণ ভুটানবাসীদের মধ্যে অসুস্থতার ভাগ অনেকটাই কম, অর্থাৎ পার্সেন্টেজ রেটটা অনেকটা কম। আপনি হয়তো শুনে থাকবেন ভুটান 1974 সালে স্বাধীনতা লাভ করে, কিন্তু স্বাধীনতা লাভ করে বললে ভুল হবে, কারণ 1974 সালেই প্রথম ভুটানের আত্মপ্রকাশ হয়, আর এটা এর জন্যই হয়েছিল কারণ ভুটানে ওই মাত্র প্রথম মানে 1974 সালেই প্রথম বাইরে থেকে ফরেনের ট্যুরিস্টরা গিয়েছিলেন, আর সেই থেকেই ভুটানকে একটা দেশ হিসাবে ঘোষিত করা হয়। বিশ্বের 8 নম্বর সুখী দেশের তালিকায় ভুটান রয়েছে। আর একটা মজার বিষয় হলো, কিন্তু এশিয়ার মধ্যে ভুটান সর্বপ্রথম সুখী দেশ, আর সেই জন্যই ট্যুরিস্টদের মধ্যে এত চাহিদা থাকে ভুটানে যাওয়ার জন্য। ভুটানের সমগ্র জনসংখ্যার গড় হলো মাত্র 27 বছর, অর্থাৎ ভুটানের অধিবাসীদের আয়ুষ্কাল একটু কম। এই গড়ের মধ্যে থেকে আবার 50% কম হলো 17 বছর বয়সের থেকে ছোট ছেলে অথবা মেয়ে। ভুটানের অধিবাসীরা তাদের সৌভাগ্যের জন্য বড় ধরনের লিঙ্গের ছবি তাদের ঘরের বাইরে পেন্ট করান। ভুটান হলো বিশ্বের একমাত্র দেশ যেখানে সমস্ত ধরনের মন্দির এবং ধর্মস্থানগুলিকে গভর্নমেন্ট মেনটেন করে, অর্থাৎ সরকারই পরিচালিত করে এবং তার মেনটেন্যান্স করেন। পৃথিবীতে সবথেকে বড় বৌদ্ধ মূর্তিগুলোর মধ্যে 17টি বৌদ্ধ মূর্তি ভুটানে অবস্থিত। 1949 সালের আগে থেকে ভুটান ব্রিটেনের দাসত্বে ছিল, অর্থাৎ পরাধীন ছিল, কিন্তু 1949 সালে ভারত এবং ভুটানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার ফলে ভারত ভুটান কিছুটা ল্যান্ডমার্ক ব্রিটেনের কাছ থেকে রক্ষা করে, এবং সেটা ভারত ব্যবহার করে, এবং তার জন্য একটা সাবসিডি ভুটান সরকারকে দেওয়া হয়, সেই চুক্তিতে এভাবেই বলা ছিল, এবং ওই জায়গাটির ডিফেন্সের দায়িত্ব ভারতেরই ছিল, অর্থাৎ বাইরের শত্রুদের হাত থেকেও রক্ষা করার জন্য ভারতকেই এগিয়ে আসতে হবে, ভুটানকে নয়। তো ভুটান সম্পর্কে এটুকু তথ্যই আপনাকে দেওয়ার ছিল। কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।